জি ধন্যবাদ। আমরা সাধারণত আমরা সিজার দুই ধরনের বলছিলাম, জেনারেলাইজ এবং কিছু ফোকাল সিজার হয়, মানে হঠাৎ উঠে ব্রেন থেকে। তো দেখা যায় যে ফোকাল অনসেট যে সিজার গুলো, মানে ফোকাল বলতে ব্রেনের একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপত্তি হয়। এই নির্দিষ্ট জায়গা যেটা বললাম, আমরা কিন্তু বলেছি যে বিভিন্ন কারণ, যে ব্রেন ইনফেকশন হতে পারে, টিউমার হতে পারে, স্ট্রোক হতে পারে, এইসব কারণে ফোকাস থেকে হয়, একটা নির্দিষ্ট জায়গা থেকে হয়। তো সেটা আসলে এইগুলো তো কারণ পাওয়া যায়, সে কারণে এগুলো আমরা জেনেটিক কজ আমরা খুঁজি না, কারণটা চিকিৎসা করলে হয়। কিন্তু প্রাইমারি জেনারেলাইজ এপিলেপসি, যেটা আমি বললাম একটু আগে, যে যেখানে ইডিওপ্যাথিক, মানে কারণ খুঁজে পাওয়া যায় না, এগুলো নিয়ে আসলে বেশি গবেষণা হচ্ছে। যে আপনি অনেক টেস্ট করছেন, এমআরআই, সিটি স্ক্যান, ইজি, ভিডিও ইজি সহ আরো অনেক পরীক্ষা আছে আপনি জানেন, তারপরে যখন কারণ খুঁজে না পাওয়া যায়, তখন যেহেতু তার এটা অনেক সময় জেনেটিক ব্যাকগ্রাউন্ড থাকে, সে কারণে আমরা বলে থাকি যে এটা যদি আমি জেনেটিক জানতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের রোগীর তার ভাই বোনকেও আমরা স্ক্রিনিং করতে পারবো, অথবা তার যে পরবর্তী জেনারেশনও যে হতে পারে, তাকে সেই মেসেজটা দেওয়া ও সে অনুযায়ী তাকে আমরা কাউন্সিলিং করতে পারি। যে অনেককে আমরা বলে থাকি যে না, এরকম যদি তার আরেকজনের এরকম জেনেটিক সমস্যা, তাকে বিয়ে করা যাবে না। আপনি জানেন যে থ্যালাসেমিয়া সহ বিভিন্ন রোগ আছে, উইলসন রোগ সহ অনেকে, যেগুলো বংশগত দ্বারক বাহক, দেখা গেলো দুইটা হাজব্যান্ড ওয়াইফের পার্সিয়াল মিউটেশন থাকে, তারপর যখন ওরা বিয়ে করে দুইজনের মিলে কিন্তু বাচ্চার উপরে ফুল মিউটেশন, মানে ফুল একটা এফেক্টেড হয়ে যায়। তো সেই জন্য এগুলো অনেক কিছু অ্যাপ্লিকেশন আছে, যে এই জন্য যদি জেনেটিক টেস্ট করা যায়। সেই জন্য আমাদের দেশে যদিও জেনেটিক টেস্টটা অপ্রতুল, এখনো ওই পর্যায়ে আসে নাই, কিন্তু সিঙ্গাপুর বলেন, আমেরিকা, ইউরোপে প্রত্যেকটা দেশে কিন্তু এখন এই জেনেটিক স্টাডি করা হয়, প্রাইমারি ইডিওপ্যাথিক এপিলেপসি। এবং দেখা যায় ইভেন আমি যে বললাম জুভেনাইল অ্যাবসেন্স সিজার, সেটাও কিন্তু কিন্তু আপনার জেনেটিক ব্যাকগ্রাউন্ড আছে। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।